আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ সুজন। আমি এই ব্যবসাটা, জুতার ব্যবসাটা দীর্ঘ 9 বছর ধরে করতেছি। এর আগে আমি কাজ করছি আরও 9 বছর। তো যাই হোক, তো আমি এই ব্যবসাটা বিক্রি করে দিমু। আমি আচ্ছা ভালো একটা কাজ করতেছি, এই জন্য বিক্রি করে দিমু। আমার এখানে মিশিং কাঁচামাল যা আছে এবং অফিস সহ বাড়ি ওলার 1,00,000 টাকা অ্যাডভান্স দেওয়া আছে, আমি সব বিক্রি করে দিমু শুধু 5,50,000 টাকার ভিতরে। কিন্তু আমার এখানে মোট 10,00,000 টাকার মাল আছে, মানে 10,00,000 টাকার বেশি হবে, কম হবে না, 10,00,000 টাকা প্লাস। এরপরে 1,00,000 টাকা বাড়িওয়ালার অ্যাডভান্স দেওয়া আছে, সম্পূর্ণ অ্যাডভান্সের টাকাটাও সম্পূর্ণ ওর নামে স্ট্যাম্প করে দিয়ে দিমু। আমার কোনো নিদাবি ভাবে আমি দিয়ে দিমু। কোনো হৃদয়বান ব্যক্তি যদি কিনতে চান অবশ্যই আমার এখান থেকে এসে নিতে পারবেন, বা আমি ওরা সুন্দর করে সব কিছু বোঝাই দিমু। যত ধরনের হেল্প আমার সাধ্যের মধ্যে আছে সব হেল্প আমি করবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকার কামরাঙ্গীচর বড় মসজিদের পাশেই, সুজন সুজে। দর্শক, এই ফ্যাক্টরিটি কিন্তু কিছুদিন আগেও প্রাণবন্ত ছিল, প্রায় 8 থেকে 10 জন কর্মচারী কাজ করতো এই জুতার ফ্যাক্টরিতে। কিন্তু আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে ফ্যাক্টরিতে কোনো কর্মচারী নেই, এই ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ। পাশে রয়েছেন সেই সুজন ভাই, তিনি এখন চিন্তাভাবনা করছেন যে এই জুতার ফ্যাক্টরিটি বিক্রি করে দেবেন। আমরা বিস্তারিত কথা বলছি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম সুজন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু প্রায় 1.5 বছর আগে আপনাদের এখানে এসেছিলাম এবং দেখিয়েছিলাম আপনার জুতার কারখানাটি। আপনি জুতার কারখানা করে আলহামদুলিল্লাহ ভালো চলছেন এবং আরও 8-10 জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল এখানে। কিন্তু এই কারখানাটি এখন বন্ধ। বন্ধ হওয়ার প্রধান কারণটা কি? বন্ধ হওয়ার প্রধান কারণ হলো আমি ভাই মানে ইউটিউব জগতে ঢুকে গেছি গা, মানে আমার একটা ইউটিউব চ্যানেল, একটা না 2-3টা চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ঠিক আছে। মানে এটাতে যদি মাসে মানে 2,00,000 টাকা কামাইছি সর্বোচ্চ, মানে সিজন আইলে, মানে আমার এটাতে মনে করেন যে 1 মাসে 6,00,000 টাকা আইছি ইউটিউব থেকে। হ্যাঁ, 6,15,000 টাকা আইছি 1 মাসে। মানে এর লাগে আমার মনে হইতেছে যে যদি 1 মাসে এত টাকাই, আমি যদি মনে করেন যে যদি মনে হন বছরে সর্বোচ্চ গেলে আমি 1 বছরে, এটা তো সিজন মন্দ আছে, ধরেন 1 বছরে 7 থেকে 8,00,000 টাকা কামাইছি সর্বোচ্চ, যে বছরটা কামাইছি। আর 2,00,000, 3,00,000, 4,00,000 টাকা করে কামাইছি যে সময় কারখানা শুরু ছিল। তো এখন মনে করেন এটা যদি 1 মাসে আয় পরে 1 বছরের ইনকাম, একটা উদাহরণস্বরূপ, মানে আমার মনটা এটার মাঝে আসক্ত হয়ে গেছি গা। অনেকে বলতে পারে যে এটা আমি বিক্রি করে দেব, আমি নিজেই ছেড়ে দিতেছি এত বুঝি, আবার আরেকজনে কি এটা দেখি লাভ করতে পারবো, হ্যাঁ অত লস খাইবো, ঠিক না? আমি কেন আরেকজনের ভুল রাস্তা নামাইতেছি? এটা সম্পূর্ণ ভুল কথা, এটা একটা শুকনা জিনিস, এটা করলে লাভ আছে, কিন্তু এটার চেয়ে আমি লাভের একটা বাবু ফাইলাইছি। তো কেউ বিশ্বাস না করে আমার চ্যানেলে ঘুরাই তারবো, এরপর আমার ব্যাংকও যাইবো আমার লগে, ঠিক আছে? আমি ডাইরেক্ট কত টাকা ঢুকছে এর প্রমাণ সহ আমি দেখাই দেব। আচ্ছা, জুতার এই কারখানাতে লস হয় সেবিদে কি বিক্রি করছেন না কি না? আসলে আপনার আমি যদি ইউটিউব না করি, ইউটিউব তো সারা জীবন না থাকতারে আমি আবার জুতার ব্যবসা করতে, কিন্তু কখন আমার বয়ে বয়ে 11,000 টাকা ভাড়া দিতেছি মাসে, এই জন্য আমি এগোতেছি। আমি 12,00,000 কাছে 1,00,000 টাকা অ্যাডভান্স দেওয়া, আমার যা আছে মিশিং টিশিং সব সহ আমি এর সুন্দর করে আমার ভাই মনে করে বোঝাই দিয়ে দেব। এর কারিগর হেল্প লাগুক, মার্কেটের হেল্প লাগুক, আমি করবো আমার পক্ষে, আমি যত হোক আমার সাধ্য মতো আমি পারি। আমি যেটা না পারবো, যদি এমন কিছু আমার কাছে দাবি জানাতে তো আমি এটা পারতাম না, ঠিক না? আমার সাধ্যের মধ্যে যা আছে আমি হেল্প করবো। আচ্ছা, জুতার কারখানা করার জন্য যা যা প্রয়োজন সব আপনার এখানে আছে? অকরে এমন কোনো জিনিস নাই, মনে করেন একটা সুতার তো লয়ে আর কোনো কিছু কিনা লাগতো না, এমন আছে মনে করেন যে 1-1.5 মাস পরে এমনি জুতা বানাইতে পারবো নতুন কারখানা হইলে। আপনার এখানে প্রচুর কাঁচামাল রয়েছে, পাশাপাশি আমি একটা জুতো, হ্যাঁ জুতো কিনে মানে আমার কাগজ টাগজ সব স্টাম্প করে লিখে দিলাম। আমার মনে করেন যে আমার একটা সুতা তো দাবি নাই, আমার জুতো মনে করেন নিজের কাছের লোক মনে করে আমি দেখতেও দামো যে কি অবস্থা আছে, কিন্তু আমার এটাতে এটা বেশি ইনকাম হয়েছে বিদায় আমার মানে নেশাটা গেছে এটা। সবাই তো টাকার জন্য কাজ করি ভাই, ব্যবসাটা করি এটা তো টাকার জন্য, আর আপনার মনে করেন যে ইউটিউবিং করতেছি এটা তো টাকার জন্য। অনেকে মনে হতো আর এটা একটা হাস্যকর বিষয় যে এত টাকা আইছে না, আমি মনে মিথ্যা কথা বলতেছি। শুধু মিথ্যা কথা বলে আপনি ইয়ার মাঝে ইয়াদের দেন স্ক্রিনশট দেন, যারা প্রকৃত ইউটিউবার এরা তো চিনবই, আর যদি যারা মানে বিশ্বাস না করে এরা কইবেন যে আমার লোকে আমি ব্যাংকের মাঝে লই যাবো যে আমার এই টাকাটা কি এত্তাইছে, অ্যাডসেন্স তাইছে নাকি ফেসবুক রেমিটেন্স তাইছে। আমি মিথ্যা বলে ওদের কাছে বিক্রি করে দেবেন, যারা না বুঝে আর কি, মানে কিছু মহল আছে না, কিন্তু এটা আমি আপনাকে বলে রাখলাম। আচ্ছা, আপনার এখানে কয়টা মেশিন রয়েছে? আমার এখানে বর্তমানে ডেলো হাইড্রোলিক মেশিন, ঠিক আছে, এটার একটা প্যাকেজ আমরা 1,30,000 টাকা করে বেশি। এরপর আপনার ম্যানুয়াল মেশিন আছে, এরপর কারখানা সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাটা আমি 5-50,000 টাকা দিয়ে করে লইছি। মানে অনেক কিছু আছে, আমি এটা বইলে শেষ করতাম না। এই দেখেন, এখানে দেখেন ডাইস আছে, ডাইস জিডি আছে, ঠিক আছে। মনে করেন যে একটা ডাইস 160 টাকা করে আমি বানাইছি, যে অন্য কেউ বানাইলে আমি তো ফাইকার আনছি, এখন মনে হন ডাইস হয়ে আছে মনে হন যে 300, ঠিক আছে। কত টাকা বিনিয়োগ করা আছে এখানে? এখানে করে মানে 10,00,000 টাকা, 1 টাকা কম হইব না, মানে বেশি হইব যে জিনিসগুলি যদি আমি কিনে আনছি, এটি হিসাব করলে, ঠিক আছে, 1 টাকা কম হইব না। কিন্তু আমার কথা হলো যেহেতু আমি বিক্রি করে দেম, আমি তো
অত টাকা দেখে ওর কিনার সামর্থ্য নাই, 10 লাখ টাকা তো অন্য ব্যবসাও করতে পারে। আবার মনে করেন যে মনে একটা কারখানা দিলে টাকাও লাগবো, সব মিলাই মানে আমি একটু কমই সারি দিলাম। যেহেতু আমার বিক্রি করতে চাচ্ছি আমি মানে 5,50,000 হইলে সারি দিব। এর মধ্যে 1 লাখ টাকা তো 1 লাখ টাকা হইলো 12 লাখ টাকা। হ্যাঁ যদি যদি মনে করেন যে হ্যাঁ যদি কথা ভাই আমি এখন ইয়েও করবো না, এখন আমি থাকবো না, ঠিক আছে, তাহলে আমি ওদা 4,50,000 টাকা ছেড়ে দিব। 4,50,000 টাকা শুধু মাল নে, আর যদি এই রুমই থাকবো, এই রুমে থাকলে এটা গড়া জিনিস। হ্যাঁ একটা সুতো লড়ান লাগছে না, যদি ভাই আমার পুরো কারখানা আপনার এটা আমি ঠাক বইরে লয়ে যাবো গা, আমি আমার এখন নেব দিব। এটা এই লোকের ব্যক্তিগত ব্যাপার, এখন 1 লাখ টাকা মাইনাস হইব। 1 লাখ টাকা আমি তো এখন কোনো 4 লাখ টাকা 4,500,000 টাকা 1 লাখ টাকা তো ওনার কাছে তো আছে। আর যুজু মনে করেন যে নে একটা সুতো এনতে আমি কোনো কিছু এদিক সেদিক করবো না, যেমন আছে ওর আমানত হিসেবে থাকবো, আমি একটা সুতো এনতে লড়া মনে এমনি ওরে বোঝাই দিব। আচ্ছা সুজন ভাই, নিজের পরিশ্রমে তৈরি করা এই কারখানা, নিজের তিল তিল করে জমানো অর্থ দিয়ে এই কারখানা, নিজের মাথার গাম পায়ে ফেলা এই কারখানা, আপনি সেই কারখানাটা বিক্রি করে দিচ্ছেন, সে বিষয়টা জানতে চাই যে আসলে এত কষ্ট করে যে পর্যায়ে এসেছেন এই জুতার কারখানা, আপনি তো এটা চালাতেও পারতেন কর্মচারী কর্মচারী দে ভাই আমি মানে 2-3 মাস ট্রাই করছি। আমি তো ভিডিও আজকে নতুন বানাইতেছি না, মনে করেন যে নিজের প্রতিষ্ঠানটা আরেকজনে চালাইতে পারেন, আমার বাইরেও বিদেশ বিদেশ যেতেছি গা, ফ্যামিলি আলাদা হয়েছি গা, ঠিক আছে। হ্যাঁ মনে করেন অন্য লোকেরা দিছি প্রত্যেক মাসে আমার লস টানে, হন মনে করেন একটা জিনিস কিনে আনতে গেছে, হ্যাঁ যদি এই টাকাটা না দেয় আমি তো ওইটা আমার দান দেয় আছি, ভিডিও নিয়ে ব্যস্ত, মনে করেন যে কোনো হিসাব কিতাব পাই না, আমার লস খাওয়াইতেছে, সে কারণে বিক্রি করে। হ্যাঁ মানে অন বিশ্বাস ক বিশ্বাস তো লোক তো করে, নিজের লোক ছাড়া পাওয়া যায় না, অন্য লোক তো করাইলে মানে নিজে করতে হবে, যে ওই দে হ্যাঁ নিজের আপন ভাই বা নিজে যদি করতে পারে তে হ্যাঁ লাভবান হইতে পারবো। যদি কো যে আমার অনেক টাকা আমি একটা লোক লাগাই দেন হে আমার ব্যবসাটা করবো, তাইলে ভাই এটা কিনে নামাতে তে হ্যাঁ তো মনে হইব, কইব খালি বগি জুগি করে ওদা টাকা নষ্ট করবো, আমার লাগান বেটা আমি রানিং সব কিছু বুঝছি, যদি আমার লস খাওয়া তাহলে নতুন লোকের লস খাওয়াইতো না। আচ্ছা দর্শক, কথা বলছিলাম সুজন ভাইয়ের সাথে, দেখানোর চেষ্টা করলাম তাদের কারখানাতে কী কী ধরনের মেশিন রয়েছে এবং কেমন টাকা দামে বিক্রি করবে। তো সুজন ভাই যদি কেউ নিতে চায় অবশ্যই তাদেরকে আপনি ভালো মানের মেশিনগুলো দিবেন এবং ভালো মানের কি আমি তো কিছুই নিব না। আচ্ছা সবই তো ওর মানে আমি কোনো কিছু এটা দিমো এটা দিমো এমন না, সব ভালো আছে তো না, যা এক কারে আপনার যদি একটা কিছু যদি কোনো ভেজাল ভা আগে চেক করবো, সব দেখবো জানবো, তারপরে টাকা দিব। আরও কমো ভাই তুই 2 দিন ভাব, মানে তুই কইলছি সরি ভাই আপনি 2 দিন ভাবেন, ঠিক আছে। কারণ হইলো মনে করেন যে একটা জিনিস একজনের কষ্টের টাকা না আমার কি জন্য নজরতা দিব, আর আমি যে হারামের টাকা কামো এই চিন্তা করলো তো আমি এই দাম কইলাম হইলে না, আমি তো চিন্তা করলাম আমি যত বেশি বিস্তারি। আচ্ছা সুজন ভাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।